অন করো। পজিশনটা করবো। আচ্ছা, তোমাদের এই প্র্যাকটিক্যালটা, এই প্র্যাকটিক্যালটা হলো ডিটারমিনেশন অফ ভলিউম অফ দ্য মেটেরিয়াল অফ আ হলো সিলিন্ডার বাই ইউজিং স্লাইড ক্যালিপার্স। এই প্র্যাকটিক্যালটার জন্য এই ইনস্ট্রুমেন্টটা হলো স্লাইড ক্যালিপার্স, আর হলো সিলিন্ডার বলতে এটা ইউজ করব। এটা হচ্ছে হলো সিলিন্ডার। সিলিন্ডারটা দেখে বুঝতে পারছো, হলো মানে ফাঁপা, আর সিলিন্ডার মিন্স চোঙ, ফাঁপা চোঙ। আচ্ছা, তার জন্য থিওরি কী লাগবে? লেট আমরা ধরেছি থিওরিতে লেন্থ অফ দ্য, এটা রড হবে না, এগুলো সিলিন্ডার হবে, লেন্থ অফ দ্য সিলিন্ডার এল ধরেছি, ইনার ডায়ামিটার অফ দ্য রড, সরি সিলিন্ডার, এটা ডি ওয়ান ধরেছি। ইনার ডায়ামিটার বলতে এটা ধরো সিলিন্ডার, সিলিন্ডারের ইনার ডায়ামিটার বলতে এই ভেতরের ডায়ামিটারটা, মানে অন্তর ব্যাস, আর আউটার ডায়ামিটার বলতে বহির ব্যাস, যেটাকে বলে বাইরের ডায়ামিটারটা। বোঝা গেল? আচ্ছা, তার জন্য তোমাদের ভলিউমের সূত্রটা মনে রাখতে হবে। ভলিউম অফ দ্য সিলিন্ডার কী হবে? এটা এগুলো রড হবে না, সিলিন্ডার কী হবে? পাই ইন্টু ডি টু স্কোয়ার, ডি টুর স্কোয়ার মাইনাস ডি ওয়ানের স্কোয়ার ইন্টু এল বাই ফোর। ওকে, আচ্ছা এখানে কী কী বললাম? এলটা লেন্থ, ডি ওয়ানটা ইনার ডায়ামিটার বা অন্তর্ব্যাস, ডি টুটা আউটার ডায়ামিটার বা বহির্ব্যাস। ভলিউম বের করতে হলে এই তিনটে তোমরা যদি বের করে ফেলো, এই তিনটে লেন্থ, ইনার ডায়ামিটার, আউটার ডায়ামিটার, তাহলে ভলিউমটা বের করতে পারবে। তার জন্য অ্যাপারেটাস কী কী লাগবে? স্লাইড ক্যালিপার্স, দিস ইজ স্লাইড ক্যালিপার্স, অ্যান্ড কি হলো সিলিন্ডার, হলো সিলিন্ডার। টেবিল ওয়ানে চলে যাও। টেবিল ওয়ানে কী আছে দেখো, ভ্যালু অফ ওয়ান স্মলেস্ট ডিভিশন ইন মেন স্কেল। আচ্ছা, তোমাদের প্রথম বলি, এটা স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের এই যে স্কেলিংটা আছে, এই স্কেলিংটাকে বলবো কি, মেন স্কেল। দেখা যাচ্ছে এটাকে এইভাবে খোলা যায়, এটাকে খুলে এভাবে খোলা যায়, এই স্কেলটাকে বলবো মেন স্কেল। আচ্ছা, এই গোলটার ভেতরে একটা স্কেলিং করা আছে, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাকে বলে কি, ভার্নিয়ার স্কেল। ক্লিয়ার? এটা মেন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ভ্যালু অফ কী দেওয়া আছে? ভ্যালু অফ স্মলেস্ট ডিভিশন ইন মেন স্কেল। মেন স্কেলের সবচেয়ে ছোটো ঘরের মান কত? যদি সেন্টিমিটারে লিখি তাহলে হবে 0.1 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপর কি, ড্যাশ নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু ড্যাশ নাম্বার অফ মেন স্কেল ডিভিশন। এটা আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা স্কেলটাকে বন্ধ করো, জিরোতে জিরোর সঙ্গে মিলিয়েছি। দেখো ভার্নিয়ার স্কেলের 10 নম্বর দাগটা মেন স্কেলের 9 নম্বর দাগের সঙ্গে মেলে, বোঝা যাচ্ছে? তাহলে কী লিখলাম, 10 নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 নাম্বার অফ মেন স্কেল ডিভিশন, মেন স্কেল ডিভিশন। ওকে, ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেন স্কেলের 9 নম্বর দাগের সঙ্গে মেলে। 1 নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কী হবে, 9/10 নাম্বার অফ মেন স্কেল ডিভিশন হলো। তাহলে 1 নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু কি, 9 নাম্বার অফ মেন স্কেল ডিভিশন। এর থেকে আমরা কী বের করব, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কী হয়, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল, মেন স্কেল। আচ্ছা, স্মলেস্ট ডিভিশনটা কি বলেই দিয়েছি, ভ্যালু অফ ওয়ান স্মলেস্ট ডিভিশন 0.1 সেন্টিমিটার, অর এটা কি লিখতে পারি, 1 মিলিমিটার। আমরা ফার্স্ট মিলিমিটারে বের করব। তাহলে কি করব, 1 মেন স্কেল ডিভিশন, মেন স্কেলের একটা ঘরের মান আমরা কত বললাম, মেন স্কেলের একটা ঘরের মান 1 মিলিমিটারে 1, মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। দেখো 1 নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান না কি, 9/10, কত লিখলাম, 9/10, এটা ইন্টু স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল। যদি মিলিমিটারে বের করি তাহলে 1 দিয়ে গুণ করব 1 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে এটা কত হবে, 1/10 মিলিমিটার, কত লিখতে পারি, 0.1 মিলিমিটার।
এটা যদি সেন্টিমিটারে লিখি 0.01 সেন্টিমিটার বিকজ মিলিমিটারকে সেন্টিমিটার করতে হলে কী করতে হবে 10 দিয়ে তোমরা ভাগ করবে। আচ্ছা হলো, তাহলে এটা আমি ফিল আপ করছি। এটা কত লিখেছিলাম, 10 নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 নাম্বার অফ মেন স্কেল ডিভিশন, 1 নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9/10 মেন স্কেল ডিভিশন। একদম ক্লিয়ার করে করে দিয়েছি, দেখে নাও। ভার্নিয়ার কনস্ট্যান্ট মিলিমিটারে কত লিখতে বললাম, 0.1 মিলিমিটার হচ্ছে, সেন্টিমিটারে কত, 0.01 সেন্টিমিটার। ওকে, এবার টেবিল টুতে যাব। টেবিল টু, টেবিল টু কী হলো, টেবিল টুতে আছে আমাদের, টেবিল টুটা হলো ডিটারমিনেশন অফ লেন্থ, লেন্থ বের করব, লেন্থের টেবিল। এটা লেন্থ মানে কোনটা, এইটা, এই যে এই লেন্থটা, এটা আমাদের লেন্থ। এটা বের করানোর জন্য কী করব, স্লাইড ক্যালিপার্সে প্লেস করালাম হলো সিলিন্ডারটা। প্লেস করিয়ে আমরা দেখব যে সিলিন্ডারটার মান কত হচ্ছে, কী করে দেখব। আচ্ছা, এটা স্ল্যাট ক্যালিপার্স, কী বলেছিলাম, এইটা মেন স্কেল আর এটা ভার্নিয়ার স্কেল। আচ্ছা, মেন স্কেলের আমরা পার্ট নেব, পার্ট নেব কটা, পাঁচটা। মেন স্কেলের পার্টটা কীভাবে নিতে হয়, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা, ফার্স্টের দাগ জিরো দাগ, জিরো দাগ মেন স্কেলের যে দাগের সঙ্গে মিলবে মেন স্কেলের ওই দাগটাকে বলবো মেন স্কেল রিডিং। হলো, তাহলে মেন স্কেলের দেখো তোমরা টু এর সঙ্গে মিলেছে, ওকে, বা টু পেরিয়েছে, যার সঙ্গে মিলবে বা যে দাগটা পেরাবে সেটা মেন স্কেল রিডিং। তাহলে কত লিখলাম, সেন্টিমিটারে কত লিখলাম, এটা সেন্টিমিটার আছে, এটা লিখলাম টু। হলো, আচ্ছা ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং দেখতে হলে কী দেখতে হবে, ভার্নিয়ার স্কেল রিডিং দেখতে হলে ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ মেন স্কেলের সঙ্গে কমপ্লিটলিভাবে মিলেছে। দেখো দেখতে পাবে এখানে মোটামুটি কিছু না কিছু সরে আছে, তোমরা ঠিকঠাক না দেখতে পেলে আমি বলে দিচ্ছি, যখন কলেজে আসবে ইনস্ট্রুমেন্টটা নিশ্চয়ই হাতে পাবে, বুঝতে পারবে। আচ্ছা, এখানে মিলেছে 6 নম্বর দাগটা, একদম কমপ্লিটলি মিলেছে। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কত হলো, 6। ভ্যালু অফ ভার্নিয়ার স্কেল রিডিং কী হবে, ভার্নিয়ার স্কেল রিডিং, ভ্যালু অফ ভিসিআর হবে ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভিসি, মানে 6 ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, সেন্টিমিটারে 0.01। তাহলে এটা কত লিখতে পারি, 0.06। ক্লিয়ার? তারপর কি টোটাল রিডিং, টোটাল রিডিং কী হয়, এ প্লাস বি, এ কোনটা মেন স্কেল রিডিং, বি কোনটা ভ্যালু অফ ভিসিআর, যেটা কি না ভিএসআর ইনটু ভিসি করা ছিল। তাহলে এটা কী হবে, 2 প্লাস 0.06। তাহলে এটা কী লিখতে পারি, 2.06। হলো, এইভাবে আমরা পাঁচটা রিডিং নেব। পাঁচটা রিডিংয়ে দেখবে মেন স্কেল ডিভিশন ঠিকই থাকে, একই থাকে, কারণ এই ইনস্ট্রুমেন্টটা মানে এই হলো সিলিন্ডারটা তো বেড়ে যাবে না, বিকজ আমরা তো হয় তাপ দিলে বাড়ে, না হলে খুব ঠান্ডা করলে সংকোচন হয়ে যায়, সেটা তো করছি না। তো মেন স্কেল ডিভিশনটা একই থাকবে, ভার্নিয়ার স্কেল ডিভিশন চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ করে করে আমাকে নিতে হবে পার্টগুলো, পার্টগুলো নেব। পার্টগুলো নেওয়ার সময় দেখো, এটা হচ্ছে টু, এটা হচ্ছে, এটা কত হচ্ছে দেখি, এটা 7। সেম এই দুটো বের করবে। আচ্ছা, তারপরেরটা রিডিংটা বের করে নিই চটপট করে, তারপরেরটাও সেম 2, এটা হলো, এটাও 7। আচ্ছা, তারপরেরটাও হলো 2, এটা হলো 8, 2, 9। ওকে, তোমরা প্রত্যেকটা রিডিং টোটাল রিডিং পর্যন্ত বের করতে পারবে। বের করার পর কী করবে, অ্যাভারেজ রিডিং বের করতে হবে। অ্যাভারেজ এল বের করার জন্য টোটাল রিডিং যে পাঁচটা পাবে, অ্যাভারেজ মানে গড়, সেই পাঁচটাকে যোগ করবে, পাঁচ দিয়ে ভাগ করবে। ইজ আ ক্লিয়ার? একটা অ্যাভারেজ রিডিং হবে, ইনস্ট্রুমেন্টাল এরর আমরা ধরবো 0, অ্যাভারেজ রিডিং যা হবে কারেক্টেড ভ্যালু তাই হবে। ওকে, থ্রিতে এলাম।
टेबिल फोर टेबिल फाइव ओके अच्छा टेबिल टू ते तुम्हारा बेर करते हैं कि डिटरमिनेशन ऑफ इनर डायमीटर बोलते हलो सिलिंडर टा इनर डायमीटर बोलते ये बेर करब ये बेर करार्जन कौन दिक्ट यूज करब स्लैट कैलिपर्स दिक्ट यूज करब ये दिक्ट यूज कर मानटा एक ही सेम भावे नेबे बोल्लाम ফার্নিয়ার স্কেলের জিরো দাগটা মেন স্কেলের যে দাগের সঙ্গে মিলবে বা যে দাগ পেরাবে সেই দাগটাকে বলবো মেন স্কেল রিডিং মেন স্কেলের ওই দাগটাকে বলবো মেন স্কেল রিডিং তা কত হয়েছে দেখো তিন পেরিয়েছে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান হয়নি তাহলে কত লিখবো থ্রি বোঝা গেল কথাটা সেন্টিমিটারে লিখলাম থ্রি আচ্ছা ভার্নিয়ার স্কেল রিডিং কী করবে মেন স্কেল রিডিং হলো ভার্নিয়ার স্কেল রিডিং সেম ভার্নিয়ার স্কেলের এই দশটা স্কেলের দশটা দাগের মধ্যে যে দাগটা মেন স্কেলের সঙ্গে কমপ্লিটলি ভালোভাবে মিলবে ওই দাগটাকে বলবো ভার্নিয়ার স্কেল রিডিং মানে ভার্নিয়ার স্কেলের এই দাগটাকে বলবো ভার্নিয়ার স্কেল রিডিং তা কোনটা মিলেছে দেখি নাইন মিলেছে ভার্নিয়ার স্কেল রিডিং নাইন ভ্যালু অফ ভিসিআর কী হবে ভিএসআর ইন্টু ভিসি তাহলে কী হবে নাইন ইন্টু পয়েন্ট জিরো ওয়ান কত লিখতে পারি এটা জিরো পয়েন্ট জিরো নাইন ওকে টোটাল রিডিং কী হবে ডি ওয়ান সমান কী হবে ডি এ প্লাস বি এ কোনটা মেন স্কেল রিডিং বি কোনটা ভ্যালু অফ ভিসিআর তাহলে কী হবে থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে থ্রি পয়েন্ট জিরো নাইন সেম তোমরা এই দুটো বের করবে এই দুটো বের করার আমি বলে দিচ্ছি আচ্ছা এটা তোমাদের পিডিএফে হয়তো থাকতে পারে নাম্বার অফ অবজারভেশন পাঁচটা কিন্তু আমি এখানে তিনটে দিয়ে দেখাচ্ছি পাঁচটা কী হবে তিনটের ভ্যালু পাঁচটা করবে না আমি তিনটে দিয়ে করছি আর একটু প্লেস জায়গা চেঞ্জ করে আমি নিচ্ছি কী বললাম মেন স্কেল রিডিং সেম থাকবে ভার্নিয়ার স্কেল রিডিং সামান্য চেঞ্জ হয় এখানে চেঞ্জ হয়েছে এইটটা খুব ভালো করে মিলেছে এইট লিখলাম আচ্ছা তারপরে আরেকটু স্কেলটা চেঞ্জ করে ছোট করে বা পেছনের দিকে নিয়ে স্কেলটা ইউজ করলাম এটা কী হলো থ্রি বাকিটা মিলেছে নাইন বাকি দুটো করতে পারবে ভ্যালু অফ ভিসিআর বের করতে পারলে টোটাল রিডিং করে নেবে অ্যাভারেজ কী হবে টোটাল রিডিংয়ে তিনটে যোগ করবে তিন দিয়ে ভাগ করবে অ্যাভারেজ একটা হবে ইনস্ট্রুমেন্টাল এরর লিখবে জিরো কারেক্টেড ভ্যালু যেটাই অ্যাভারেজ হবে ওটাই কারেক্টেড হবে ক্লিয়ার তারপর কি আউটার ডায়ামিটার টেবিল ফোরে দেখো ডিটারমিনেশন অফ আউটার ডায়ামিটার ওটা কী করবে আউটার ডায়ামিটার কোনটা বলেছিলাম আউটার ডায়ামিটার এটা পুরোটা আউটার ডায়ামিটার বের করানোর জন্য ওটা রেখে তোমরা ইউজ করবে এইভাবে এইভাবে করে স্কেলটার মান লিখবে যেভাবে বলেছিলাম এটা লিখে দিলাম সিক্স আর মিলেছে তোমার মিলেছে ফাইভ সেম বের করবে ভিসিআরটা তাহলে কত হবে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ টোটাল রিডিং কী হবে এ প্লাস বি এ কোনটা সিক্স বি কোনটা জিরো পয়েন্ট জিরো ফাইভ কত হলো সিক্স পয়েন্ট জিরো ফাইভ অ্যাভারেজ রিডিং সেম তিনটে রিডিং যোগ করবে তিন দিয়ে ভাগ করবে তিনটে রিডিং নেওয়ার জন্য আমরা কী করবো আর একটু নিচে মানটা নেব মানটা নেব তো তোমাদের মেন স্কেল রিডিং সেম থাকবে সিক্স হয়েছে আচ্ছা ভার্নিয়ার স্কেল রিডিং একটুখানি চেঞ্জ হয়েছে এটা সেভেন হয়ে গেছে তোমরা বের করবে দুটো পরের রিডিংটা আর একটু ওপরের দিকে নিয়ে আমি করলাম পরের রিডিংটা নিলাম সিক্স আচ্ছা এটা মিলেছে নাইনের সঙ্গে নন নাইন নয় ফাইভ সিক্স সেভেন এটাও সেভেন বের করলে অ্যাভারেজ রিডিং বের করবে অ্যাভারেজ আউটার ডায়ামিটার কীভাবে বের করবে টোটাল রিডিং তিনটেকে যোগ করবে তিন দিয়ে ভাগ করবে একটা বেরোলো ইনস্ট্রুমেন্টাল এরর জিরো লিখবে কারেক্টেড ভ্যালু কী লিখবে যেটাই অ্যাভারেজ ভ্যালু ওটাই কারেক্টেড ভ্যালু ওকে আচ্ছা টেবিল ফাইভে কী কী পাবে লেন্থ দেখো লেন্থ এল ফ্রম টেবিল ওয়ান সরি এটা টেবিল ওয়ান নয় বোধ হয় এটা টু হবে তাহলে টেবিল টু থেকে তুমি লেন্থটা পেয়ে যাবে লেন্থ যেটা কারেক্টেড ভ্যালু বা অ্যাভারেজ লেন্থ যেটা পেয়েছো ওটা লিখবে ইনার ডায়ামিটার যেটা পেয়েছো কারেক্টেড ভ্যালুতে ইনার ডায়ামিটার যেটা পেয়েছো সেটা এখানে লিখবে
এখানে লিখবে আউটার ডায়ামিটারেও আউটার ডায়ামিটারে কারেক্টেড ভ্যালু যেটা পেয়েছ সেটা লিখবে হলো আচ্ছা ভলিউমটা কী করে বের করবে পাই ইন্টু ডি টু স্কোয়ার মাইনাস ডি ওয়ানের স্কোয়ার ইন্টু এল বাই ফোর এগুলোর মান বসিয়ে দাও প্রত্যেকটা পেয়েছি ডি টু মানে কি আউটার ডায়ামিটার ডি ওয়ান ইনার ডায়ামিটার এলটা হচ্ছে লেন্থ তোমরা প্রত্যেকটা বসাবে বসিয়ে ক্যালকুলেশন করবে ভলিউম বেরিয়ে যাবে ভলিউমটা আমরা পাবো কি সেন্টিমিটার কিউবে ওটা দেখো রেজাল্টে আছে ভলিউম অফ দ্য হলো সিলিন্ডার যেটা সেন্টিমিটার কিউব ওটাকে আমরা সিসি লিখতে পারি সেন্টিমিটার কিউবেরটা যে রেজাল্ট বেরোবে এখানে লিখবে তাকে মিটার কিউব করে ফেলবে ওকে